আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, আপনারা জানেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত আমরা ড্রাইভিং কাম অটো মেকানিক্স এবং অটো মেকানিক্সের কোর্স করাই থাকি। আজকে এখন আপনাদের পাশে আমি দাঁড়িয়েছি ড্রাইভিং কাম অটো মেকানিক্স যে কোর্সটা আছে, দেশ বিদেশে প্রশিক্ষণ প্রদান যে শীর্ষ প্রকল্প আছে সেই প্রকল্পের অধীনে 3 মাস মেয়াদী ড্রাইভিং কাম অটো মেকানিক যেটা শেখানো হবে। পিছনে আমাদের যে গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ট্রেনিং করাবো। সাধারণত এখন যেভাবে ট্রেনিং করানো হইতেছে, জাস্ট একইভাবে আপনাদেরকে ট্রেনিং করানো হবে একই ধরনের গাড়ি দিয়ে উক্ত প্রজেক্টের জন্য। এখন হচ্ছে আপনার বর্তমানে যেটা চলতেছে সেটা হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের জন্য আমরা এখন বিজ্ঞপ্তি দিয়েছি। আপনারা জানেন পূর্বে এই ধরনের বিজ্ঞপ্তি আমরা দিয়েছি এবং পূর্বে যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল একই ক্রাইটেরিয়া এখনও আছে। অর্থাৎ সকালে ক্লাস হবে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, বিকালে 12টা থেকে শুরু করে 4টা পর্যন্ত ক্লাস হবে। 2টা শিফটে আমরা প্রথম শিফটে 40 জন নিব, আবার দ্বিতীয় শিফটে 40 জন নিব, 80 জন স্টুডেন্ট আমরা নেব। আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কমপক্ষে 8ম শ্রেণী পাস হইতে হবে, আপনারা অনেকেই এটা জানেন, এবং বয়স হইতে হবে 21 বছর পুরা। অর্থাৎ 21 ছেড়ে আপনার অবশ্যই 22 বছর পাড়া দিতে হবে, তাইলেই পরে আপনি এখানে ভর্তি হতে পারবেন বা ফর্ম নিতে পারবেন। এবং আপনার যারা যারা ফর্ম এখানে নিতে পারবে না, তারা হচ্ছে কারো যদি একের অধিক কোনো আপনার এনআইডি কার্ড থাকে, কারো যদি লাইসেন্স থাকে, কেউ যদি মোটরসাইকেলের লাইসেন্স করে থাকে, তারা কিন্তু ভর্তি হতে পারবে না। এবং যাদের বয়স 21-এর নিচে তারা ভর্তি হতে পারবে না, এবং 45-এর উপরে হলে ভর্তি হতে পারবে না। তারাই একমাত্র ভর্তি হতে পারবে যাদের বয়স 21 থেকে 45-এর ভিতরে আছে। আপনারা মোটামুটি একটু পূর্বে জানতেন। এখন আরেকটি জিনিস বলি, সেটা হলো আপনার এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া এখন নতুন আছে। সেটা হলো আপনার উচ্চতা অবশ্যই 5 ফিট 4 ইঞ্চি হইতে হবে, তা নাহলে কিন্তু এই ধরনের গাড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন এই ধরনের গাড়ি দিয়ে কিন্তু আমাদের ট্রেনিং করানো অসুবিধা হয়ে পড়বে। সুতরাং এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনারা মেনটেন করবেন। এবং আপনার প্রত্যেক দিন কিন্তু সকালে 8টা বাজে ফিঙ্গার শুরু হবে, 12টা বাজে শেষ হবে সকালেরটা, বিকালেরটা কিন্তু শুরু হবে 12টা থেকে শুরু করে 4টা পর্যন্ত কিন্তু আপনাকে ফিঙ্গার দিতে হবে। তা নাহলে আপনার প্রতিদিন যে 100 টাকা করে দৈনিক আমরা দিয়ে থাকি সেটা আপনি পাবেন না। এটা কিন্তু এগুলো হচ্ছে নতুন সিস্টেম। সুতরাং আপনারা এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন এবং মাথায় রাখতে হবে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমরা ফর্ম দেবো এবং জমা নেব, এবং 25 তারিখ হচ্ছে, এবং এই 24 তারিখ হচ্ছে আমাদের এই ভর্তি পরীক্ষা হবে 24 তারিখে, 24/9/2024 সকাল 9:00 আমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ফলাফল প্রকাশ করা হবে 25 তারিখে। 25 তারিখে যেহেতু ফলাফল প্রকাশ হবে, 25 তারিখে ফলাফল প্রকাশ হলে এরপর করেই আমরা ভর্তি করে নেব, এবং অক্টোবর মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে। এই নিয়মকানুনগুলো মেনে যারা চলতে পারবো এবং যারা দৈনিক ক্লাস করতে পারবো, তারাই একমাত্র এখান থেকে আমরা ফর্ম নেব। ফর্ম আমরা এখন দিতেছি, আজকে 1 তারিখ থেকে দিতেছি, আমরা দেবো 23 তারিখ পর্যন্ত। 24 তারিখে আমাদের ভর্তি পরীক্ষা হবে, 25 তারিখে ফলাফল প্রকাশ করা হবে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সুতরাং আপনারা, আমি আশা করবো আমার এই বিজ্ঞপ্তি বার সাথে সাথে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলে আসবেন। যারা ড্রাইভিং শিখতে চান এবং মেকানিক শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।